আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি ফ্রাইড রাইস। খুবই সহজ আমি যেভাবে ফ্রাইড রাইস বানাই, আশা করি আপনারা সবাই বানাতে পারবেন। খুবই ইজি অ্যান্ড সিম্পল। তো প্রথমে আমি আগে রাইসটাকে হাফ ডান করেছি, এখানে আপনারা দেখছেন। আর এখানে দুইটা ডিম নিয়েছি, আর এখানে বিফ আছে, এটা দুপুরে রান্না করেছি। তারপরে এখানে আছে গাজর কুচি, আর এখানে পেঁয়াজ কুচি আছে, দেন আছে কাঁচামরিচ কুচি, এখানে আছে দুইটা আছে। তো প্রথমে আমি চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। তো প্রথমে আগে ডিমটা ভেজে নিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি। তো ফার্স্টে ডিমটা ভেজে নিচ্ছি একটু লবণ দিয়ে। একটু প্রথমে ডিমটা ভেজে তারপরে ডিমের ঝুড়ি বানাবো। ডিমের ঝুড়িটা হয়ে গিয়েছে, এখন আমি তুলে রাখছি এগুলো। তো প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, দেন আমি গাজরগুলো দিব। তারপরে পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি গাজর কুচি দিয়ে দিচ্ছি। গাজর কুচি দিয়ে আর একটু ভেজে নিব, গাজর সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সল্ট। এখন আমি বিফটা দিয়ে দিচ্ছি। তো এখন আমি রাইসটা দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা আরও ভেজিটেবল অ্যাড করতে পারেন। তো আমার কাছে ভেজিটেবল বলতে গাজর ছিল, তাই আমি গাজর দিয়েছি। অ্যাকচুয়ালি ফ্রাইড রাইস বানানো খুবই সোজা। অনেকে মনে করেন যে ফ্রাইড রাইস আসলে অনেক কঠিন, আসলে কোনো কঠিনই না, এটা খুবই সোজা। আপনারা চাইলে রাতে বেঁচে যাওয়া ভাত দিয়েও করতে পারেন। সকালবেলা জাস্ট এরকম করে ভাত রাইসটা ভেজে দেন, ডিমের ঝুড়িটা ওপর দিয়ে দিয়ে দেবেন, বাট এটা খেতে কিন্তু অনেক মজা। আমি 1/2 চা চামচ বাটার দিয়ে নিচ্ছি, পরিমাণ মতো আর একটু লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো গরম মশলা ইউজ করছি, এখানে আছে দারচিনি, এলাচ, জায়ফল, জয়ত্রী, গোলমরিচ, তারপরে আছে স্টার অ্যানিস। তো এগুলো একসাথে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি, 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি। আর কালারের জন্য ইউজ করছি একটু কেচাপ, ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি। খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে, আপনার বাসা অবশ্যই ট্রাই করবেন। সবশেষে এখানে অ্যাড করছি আমি ডিমের যে ঝুড়িটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ সুগার। আপনারা সুগারটা আগেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি দিতে ভুলে গিয়েছি, তাই আমি এখন দিচ্ছি। ফ্রাইড রাইস রেডি, এখন আমি সার্ভ করব 1টা ডিম পোচ দিয়ে। তো তৈরি করে ফেলেছি ফ্রাইড রাইস, খুবই সহজ। আশা করি আপনারা সবাই বাসায় বানাবেন, ট্রাই করবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, তবে যাওয়ার সময় বলে দিচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, বাই।